ক্রিকেটের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন বিশ্বকাপের পর থেকেই ফর্মহীনতায় ভুগছিলেন মুস্তাফিজুর রহমান বিপিএল এর মাধ্যমে নিজের ফর্ম ফিরে পাওয়ার ইঙ্গিত দিয়েছিলেন বাহাতি এই কাটার মাস্টার আইপিএল এর নিলামে তার দিকে নজর ছিল বাংলাদেশি ক্রিকেট সমর্থকদের এক কোটি রুপি দাম ধরা হয়েছিল মোস্তাফিজের কিন্তু ফর্মহীনতায় থাকা মোস্তাফিজুর রহমানকে দলে নিতে আগ্রহ প্রকাশ করেনি কোনো ফ্রাঞ্চাইজি দল এ নিয়ে ভারতীয় মিডিয়ায় অনেক আলোচনা সমালোচনা হয়েছিল প্যাট কামিন্সের মতো একজন খেলোয়াড় যদি আইপিএলের সবচেয়ে দামি খেলোয়াড় হতে পারে তাহলে এক কোটি রুপি দিয়ে মোস্তাফিজকে কেন কেনা হল না আইপিএল নিলাম অনুষ্ঠিত হয় উনিশ তারিখ এর আগে চলতি বিপিএল তিনটি ম্যাচ খেলেছিলেন মোস্তাফিজুর রহমান সেই ম্যাচগুলোতে ঠিক মতো নিজেকে তুলে ধরতে পারেননি নিলামের আগের তিন ম্যাচে তিনি নিয়েছিলেন মাত্র তিনটি উইকেট আর তার ইকোনমি রেট ছিল আট দশমিক দুই এক অথচ নিলামে তার ঠিকমতো মূল্যায়ন করতে না পারার পরেই যেন জ্বলে উঠলেন মোস্তাফিজুর রহমান ফ্রাঞ্চাইজিদেরকে জবাব দিলেন নিজের পারফরম্যান্সের মাধ্যমে বুঝিয়ে দিলেন অফ ফর্মে থাকা মোস্তাফিজ ফর্মে থাকা প্যাটকামিজ থেকেও ভালো বলার নিলামের পরে বিপিএলে আরও তিনটি ম্যাচ খেলেন মুস্তাফিজ সেই তিন ম্যাচে তার ইকোনমি রেট ছিল মাত্র ছয় দশমিক নয় এই তিন ম্যাচে তিনি তুলে নিয়েছেন ছয়টি উইকেট আর ক্রমান্বয়ে খেলা যেন আরও ধারালো হতে থাকলো ফিজের উনিশ তারিখ নিলামের পর তার দল রংপুর রেঞ্জার্স যথাক্রমে বিশ একুশ এবং সাতাশ তারিখ ম্যাচ খেলে যেখানে মোস্তাফিজ যথাক্রমে একটি দুটি এবং তিনটি উইকেট নেয় আজ খুলনা টাইগার্সের বিপক্ষে তার দল হারলেও তিনটি উইকেট তুলে নিয়েছিলেন মুস্তাফিজুর রহমান তার সেই কাটার আর স্লোয়ারের জাদুতে দিশাহারা হয়ে যায় মুশফিকুর রহিমের দল আইপিএলের দলগুলো হয়তো ফিজের এমন পারফরম্যান্স দেখে এখন হতাশায় ভুগবে চরম আফসোস করবে তাকে দলে না নেওয়ায়